সুখবর সুখবর, সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আমাদের চিরচেনা এনটিআরসিএ থাকছে, ওনারা কিছুক্ষণ আগে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওনাদের ওয়েবসাইটে। চলেন সেটি আমরা পড়ে আসি। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসা ব্যবস্থাপনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন এনটিআরসিওতে নিয়োগ সুপারিশের কার্যক্রম চতুর্থ কার্য সহ চতুর্থ বিজ্ঞপ্তি শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষাক্রমের কার্যক্রম চলমান রয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যক্তিবর্গ চক্র বা নিজেদের হীন সাধ্যসিদ্ধির জন্য এনটিআরসিএ কার্যালয়ের কর্মকর্তা বা কর্মচারীদের নাম ও টেলিফোন নম্বর ব্যবহার করে নিয়োগ প্রদানের নামে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য আবেদন অনুযায়ী গ্রহণ অনলাইনে গ্রহণ করবে। প্রার্থীর নির্বাচন, প্রার্থীর বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, প্রার্থীদের নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান সহ সকল কার্যক্রম নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয় এবং টেলিটকের মাধ্যমে SMS প্রদান করা হয়। অসাধু ব্যক্তি বা চক্রের পক্ষে কোনো প্রকার অনুকূলে কাজ করার সুযোগ নেই। বর্ণিত অবস্থায় কোনো ব্যক্তি প্রতারকের মিথ্যা আশ্রয়ে বিভ্রান্ত হওয়ার না হওয়ার জন্য এবং এনটিআরসির বিষয়ে কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। এই বিষয়টি এনটিআরসি কর্তৃক থানায় ইতিমধ্যে জিডি করা হয়েছে।